তো প্রিয় দর্শক সেম এরকম আপনি কিভাবে ভিডিও বানাবেন এই ভিডিও গলা টিকটুকে অনেক ভাইরাল হয়েছে আপনি চাইলেও সেম এ ধরনের ভিডিও বানিয়ে আপনার টিকটকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আপলোড দিতে পারেন এই টেমপ্লেটগুলা কিন্তু আপনি একসাথে পাবেন না আজ আমি আপনাদেরকে একসাথে দিয়ে দেবো এই টেমপ্লেটগুলা আপনি কিভাবে এই ধরনের ভিডিও বানাতে পারেন প্রিয় দর্শক দেখেন এখানে অসাধারণ একটা টেমপ্লেট আছে এখান থেকে আপনি সেম এরকমভাবে টেমপ্লেট দিয়ে ভিডিও বানাতে পারবেন ইনস্টাগ্রাম টুইটার এবং আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড দিতে পারবেন তো এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আছে আপনি এখান থেকে চাইলে প্রত্যেকটা দিয়ে ভিডিও বানাতে পারবেন টিক এরকম ভাবে তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে সেম ভাবে ভিডিও বানাবেন এবং কিভাবে এটা এডিটিং করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এখানে শত শত টেমপ্লেট আছে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের মতন টেমপ্লেট দিয়ে ভিডিও বানাতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনি কিভাবে এই টেমপ্লেট বানাবেন এবং সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আজ আমি দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় ভিউয়ার সেম এরকম ভাবে ভিডিও বানাতে চাইলে প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে চার্জ বক্স পেয়ে যাবেন এখানে লিখতে হবে ইজি টেমপ্লেট আপনি চার্জ বক্সে লিখে দিবেন ইজি টেমপ্লেট লিখে চার্জ করে নেবেন তারপর আপনাকে এখানে ইনস্টল দেখাবে আপনি ইনস্টল করে নেবেন যেহেতু আমার আগ থেকেই এটা ইনস্টল করা এখানে আপডেট দেখাচ্ছে আপনি ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন তারপর আপনি চলে যাবেন যে অ্যাপসটা ডাউনলোড করেছেন এই অ্যাপসের উপর ক্লিক করে দিবেন অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনি এখানে শত শত টেমপ্লেট পেয়ে যাবেন পছন্দের মতন টেমপ্লেট দিয়ে ভিডিও বানাতে পারবেন তো প্রিয় ভিভার্স এখানে যদি আমি ক্লিক করে দিই এটার উপর এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক এরকম ভাবে আপনি ভিডিও বানাতে পারবেন তো প্রিয় এখানে অসাধারণ মিউজিক আছে আছে গান আপনি এখান থেকে মিউজিক পেয়ে যাবেন প্রত্যেকটা টেম্পলেটের মধ্যে মিউজিক আছে আমি মিউজিকটা বাজাতে চাচ্ছি না কারণ ভিডিওতে আমার সমস্যা হতে পারে তার জন্য আমি মিউজিকটা অফ করে রেখেছি টিক এরকম ভাবে আপনি কিভাবে ভিডিও বানাবেন এই ভিডিও বানাতে চাইলে এখানে পেয়ে যাবেন ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন আপনি সরাসরি চলে যাবেন ক্যাপকাট একটা অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে অবশ্যই আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড থাকতে হবে আপনি কিভাবে ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব তো প্রিয় ভিভার্স এখন আপনি এখানে পেয়ে যাবেন ইউজ টেমপ্লেট ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে চলে যাবেন ফটো ফটোর উপর ক্লিক করে দিবেন প্রিয় দর্শক গ্যালারিতে আসার পর আপনি যে ছবি দিয়ে ভিডিও এডিট করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এই ছবিটা দিয়ে এডিট করব আমি এখানে ক্লিক করে দিব তো প্রিয় দর্শক এখানে আপনি একটু বুঝতে হবে এখানে দেখেন পাস সিলেক্ট ফাইভ ক্লিপ এখান থেকে পাঁচটা ছবি সিলেক্ট করতে হবে মানে একই ছবি আপনি পাঁচ বার ক্লিক করবেন এখানে পাঁচ বার ক্লিক করে দিতে হবে তো যে ছবি দিয়ে আপনি এই ভিডিওটা বানাবেন সেই ছবির ওপর ক্লিক করে দেবেন পাঁচ বার এক দুই তিন চার পাঁচ তারপর ছবি সিলেক্ট করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন নেক্সট এই নেক্সটের উপর ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এটা চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন সেম এরকম ভাবে যে ছবিটা আপনি টেমপ্লেট দেখেছিলেন সেই টেমপ্লেটের মতনই ছবিটা এডিট হয়ে গেছে এডিট হওয়ার পর এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন তারপর নিচে আবার পেয়ে যাবেন এক্সপোর্ট এখানে আবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখান থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পূরণ হয়ে গেলে ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তারপর আপনি এখান থেকে টিকটকে ইনস্টাগ্রামে আপনার ফেসবুক প্রোফাইলেও আপলোড দিতে পারবেন তো প্রিয় দর্শক ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চলে প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ বক্স পেয়ে যাবেন এখানে লিখে দিবেন সি পি সি ইউটি টি ক্যাপকাট লিখে চার্জ করে নেবেন তো এই লোগোটা ভালো করে দেখে নেন এই লোগোটা দেখে আপনি ইনস্টল করে নিতে হবে তারপর এখানে আপনি পেয়ে যাবেন ইনস্টল ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে তার জন্য আপডেট চাচ্ছে তারপর আপনি চলে যাবেন টেম্পলেট ইজি টেম্পলেট যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলেন এই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ভিডিও ভিডিও এডিট করে নিতে পারবেন তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা শুধু আপনার মোবাইলে ডাউনলোড থাকলেই হবে এটা আর কোনো কাজ করতে হবে না ইজিট টেম্পলেট দিয়ে আপনি এডিট করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ